বছর শেষের সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী। টিপু, সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, সূর্যাস্ত দেখতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আর তাদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা সূর্যাস্ত, বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন এখানে পর্যটকের সমাগম ঘটেছে, তেমনি স্থানীয়ভাবেও প্রচুর সংখ্যক ভ্রমণ পিপাসু এখানে জমায়েত হয়েছে। তারা সূর্যাস্ত দেখেছে এবং বছরের শেষ সূর্যাস্ত দেখতে গিয়ে এখানে তাদের নতুন রোমন্থনে পড়েছে। এবং এই যে প্রচুর সংখ্যক লোকজন যে এখানে সূর্যাস্ত দেখতে এসেছে, তাদের নিরাপত্তা নিয়েও স্থানীয় টুরিস্ট পুলিশ সজাগ রয়েছে। তারা জানিয়েছে সৈকতের বিভিন্ন প্রান্তে টুরিস্ট পুলিশের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পহরায় থাকবে টুরিস্ট পুলিশ। এবং জেলা প্রশাসন থেকেও বলা হয়েছে যে এখানে নিরাপত্তা নিয়ে তারা যাতে তারা কোনো শঙ্কিত না হয় এবং পর্যটকরা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে, সেজন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করেছে। তো আরেকটা জিনিস আপনাকে বিষয় বলে রাখি যে কক্সবাজার অন্যান্য বছর উন্মুক্ত জায়গায় বছরের শেষ সূর্যাস্ত উপলক্ষে, 31st night উপলক্ষে কিন্তু অনেক বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। এবার কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রশাসন উন্মুক্ত জায়গায়, সৈকতের কোনো জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কোনো অনুমতি দেয়নি। তবে বিভিন্ন হোটেল মোটেলে তারা অভ্যন্তরীণভাবে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আফসানা।